মহামারী করোনা মোকাবেলায় দেশে গণপরিবহনের চলাচল আবার সীমিত করার নির্দেশনা দিয়েছে সরকার। আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাড়তি 60% ভাড়া কার্যকর হয়েছে। সে অনুযায়ী 10 টাকার ভাড়া করা হয়েছে 16 টাকা। তবে সকাল থেকে অনেক পরিবহনে বেশি যাত্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী 2 সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। করোনা টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার প্রথম ডোজ নেন তিনি। এই সময় তিনি সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করেন এবং বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন। করোনা মহামারীর চরম পরিস্থিতিতে অফিসের জনবল 50% কমানো নিশ্চিত না করে গণপরিবহন সীমিত করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অফিসে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীদের দুর্ভোগ ছিল চরম মাত্রায়। এমন পরিস্থিতিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন অবরোধের ঘটনাও ঘটেছে। চট্টগ্রামে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। রাত 2টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে 2 জন এবং সড়ক থেকে 2 জনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। গেল 2 দিনে রাজধানীর বেশিরভাগ করোনা পরীক্ষা কেন্দ্রে শনাক্তের হার 50%-এর বেশি। মুগদা জেনারেল হাসপাতালে এ মাসের 29 ও 30 মার্চ পরীক্ষা করা হয়েছে 343 জনের নমুনা। তাদের মধ্যে 171 জনের করোনা পজিটিভ হয়েছে। অন্যান্য হাসপাতালগুলোতে করোনা রোগের চাপ বেড়েছে। বেশিরভাগ হাসপাতালেই করোনা ইউনিট ও আইসিইউতে বিছানা খালি নেই। রাজধানীর কাউরান বাজারে সবজি আর নিত্যপণ্যের পাশাপাশি প্রকাশ্যে কেনাবেচা হচ্ছে মাদক। দিনে দুপুরে এসব জায়গায় বছরের পর বছর মাদক বিক্রি হলেও এ বিষয়ে তেমন কোনো তৎপরতা নেই। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কিছু পুলিশ সদস্যের জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এদিকে পুলিশ বলছে তাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত এখনও আছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার আদেশ প্রত্যাহার করেছে ভারতের মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের গৃহমন্ত্রী 2 আদেশে বলেন, রাজ্য সরকার শরণার্থীদের জন্য মানবিক পদক্ষেপ নেবে। মণিপুর ছাড়াও মিয়ানমারের ক্যারেন রাজ্য থেকে 3000-এর বেশি শরণার্থী প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। থাই সেনারা তাদের সীমান্তের কাছে আটকে রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গ্লেবিয়েসুস বলেছেন, চীনের উহানের একটি ল্যাবরেটরি থেকে করোনা ছড়িয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও তদন্ত প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া সর্বশেষ বক্তব্যের কোনো জবাব দেয়নি চীন। তবে এমন অভিযোগ আগে অস্বীকার করেছে চীন। চীনের দাবি, ভাইরাসটি বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছেন জেফ ক্রো। 2য় টি-20 ম্যাচে প্রথমে ব্যাট করে 17 ওভার 5 বলে 5 উইকেটে 173 রান নেয় কিউইরা। বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামা হয়নি নিউজিল্যান্ডের। পরে ব্যাটিংয়ে বাংলাদেশের টার্গেটের স্কোর ভুল দেখানো হয়। এটা অনিচ্ছাকৃত ভুল বলে বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেন জেফ ক্রো। তিন ম্যাচ সিরিজের শেষ টি-20তে বৃহস্পতিবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খেলা হবে অকল্যান্ডে, বাংলাদেশ সময় দুপুর 12টায়। নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। চলমান সফরেও ওয়ানডে সিরিজে হেরেছে 3-0 ব্যবধানে। 3 ম্যাচের টি-20 সিরিজেও প্রথম 2 ম্যাচে ব্ল্যাক ক্যাপসের কাছে ধরাশয়ী হয়েছে রাসেল ডোমিঙ্গোরা।